আমি করোনার খবর জানাই যাম এই মুহূর্তে আপনার জানাও যে পাবলিক ওয়ার্কস এক সংবাদমেল সম্বোধন করেছে প্রতিঘা জেলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগক লৈ এই সংবাদমেল সম্বোধন করেছে আসাম পাবলিক ওয়ার্কসে। আসাম পাবলিক ওয়ার্কসর গুরুত্বপূর্ণ সংবাদমেল প্রতিঘা জেলার বিরুদ্ধে খুচ্ছার হয়ে পড়েছে আসাম পাবলিক ওয়ার্কস। প্রতিঘা জেলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ লৈ এই সংবাদমেল APW আগবাইছো। সংবাদ মেলর পোনপটীয়া সম্প্রচার রিটায়ার চিফ জাস্টিসলে আমি কলোই আপনার যে 80 লাখ বাংলাদেশিক ভারতীয়করণ করে এজন মানুষক 300 কোটি কেলেঙ্কারি করব দি যেতিয়াই তেওঁর মরমর মানুষজন হাজেলার কথা কোম্বাই আঙুলিয়ায় তেতিয়াই রঙা চকু দেখাইছিলে, ইচ্ছা করলে এই প্রক্রিয়াটো ভাল করিও পাইলে হয়। তেনেকুৱা এজন মানুষ যেতিয়া রাজভোগ খাবলৈ গৈ আছে, আমি এটাই কথা কম, 1985 চনের আপনি চাই আহক জাতিক ধ্বংস করা, জাতিক ঠগুয়া মানুষবিলাকৰ কি অবস্থা হয়েছে, আপনারও এই রাজভোগ টেম্পোরারি হব। দ্বিতীয় কথা, যোনে যোনে ভাবি আছে যে অসম সন্তান অসম সন্তান, তেওঁলোকক এটা কথা কম, এজন IAS অফিসারে রিটায়ারমেন্টের পিছত পিয়ন হওয়া আর এজন চিফ জাস্টিসে গৈ MP হওয়া একে কথা, ইয়াতে একো ফুর্তি করবলে যদি তেখেতক আজি এম্বেসেডর করে কোবাত পঠালে হয়, রিটায়ার্ড ভাইস প্রেসিডেন্ট করে পঠালে তো আমি হয়তো কব পাইল হয়, তেনকা একো ফুর্তি করবলা একো বিষয় না। তদন্ত হওয়া নাই, মো কলো আপনার গৃহ বিভাগে ইচ্ছা করে তদন্ত করা নাই, ইমান কেটা কেস দিয়ার পিছত AG রিপোর্ট অহার পিছত তদন্ত করা নাই, তেওঁলোকৰো কিবত কিবা এটা ভুল হয়েছে, কিবা এটা ভুল আছে, ভয় এটা আছে যে তদন্ত করলে বহুতরে মুখা খোল খাব নেকি, যার কারণে হয়তো তদন্ত করা নাই। হয়তো পাইছো, কিন্তু সিমান দূরলে আমি কব নাজাও, কিন্তু এটা কথা ঠিক যে আজি NRHM-ত চাকরি করেছিল, NRHM-ত চাকরি করেছিল, NRHM-ৰ তেতিয়াৰ কেলেঙ্কারি কথা আমি বহুত জানো, তেতিয়া কেলেঙ্কারির লগত জড়িত বা হাজেলার লগত একেলগে NRHM-ত একেলগে পয়সা 2 নম্বরী করা তেনেকুৱা কিবা টান আহি গৈছে নেকি, যার কারণে এতিয়া তেওঁক তদন্তৰ আওতালে নানে বা তেনেকুৱা ধরনের বহুত কথা আহিব। কিন্তু এটা কথা ঠিক, দুর্নীতি করেছে এদিন হলে ধরা পড়ব, আর CBI CID-ত আর এটা নতুনক BIA-ত আমি এটা কেস করব, এই গোটেইখিনি কেস লৈ ফেলে আমি এনেও হাইকোর্টত এটা আপিল করব, আর আমার বিশ্বাস এদিন নহয় এদিন তদন্তৰ আওতালে আহিব। আজি এজন মানুষের নাম আমি লব নিবিচাৰো, তেখেত ঢুকালে কিন্তু তদন্তৰ আওতালে আহিছে তেখেত, সো এদিন হলেও এটা তদন্তৰ আওতাত আহিব। সুপ্রিম কোর্টতো আমি জানাইছোঁ, হাইকোর্টত আমি এই কেসখিনিক লৈ ফেলে জানাম, আমি CBI NIA আর ED বিচাৰিছোঁ, এটা কেস অহা নাই ডেট, এটা তো করোনা লৈ ফেলে ব্যস্ত, করোনাক লৈ হেৰি কব, এই যিকেইটা কেস কৰিলোঁ কেসকেইটার তথ্যখিনি আমি হাইকোর্টক দি হাইকোর্টৰ পৰা আমি এটা অর্ডার আনি ফেলে বিচাৰিম, তদন্তটো যে আগবাঢ়া নাই সেইটো না। স্যার পয়সাটো লস হল, 1600 কোটি আধা কেলেঙ্কারি করে থাকে গেল সরকার, সেইটো বেলেগ কথা, কিন্তু রিজেকশন স্লিপ কিয় দিব লাগে, যত NRC খনে আমি গ্রহণ নকরো বলে কয়ে আছে, NRC খন যদি আপনাদের গ্রহণে নকরে, রিজেকশন স্লিপ যদি দিয়ে তাহলে NRC গ্রহণ করলে, NRC যদি গ্রহণ করে আপনাদের ইমান দিনে কিয় কয়ে আছিল যে আমি জাতিটুক উদ্ধার করিম, বিদেশী চিনাক্তকরণ করিম, আর বিদেশী চিনাক্তকরণ করবলে আপনার ইমান কোটি টাকা খরচ করে অকাল 2 লাখে চিনাক্তকরণ হব, 2 লাখের কারণে তো ইমান টাকা খরচ করব নালাগে, সেটা তো অসম পুলিশেও পারে ইচ্ছা করলে, বর্ডার পুলিশেও পারে, সো কথাবিলাক ক্লিয়ার হব লাগে, তেওঁলোকে এতিয়া অসম সরকারে ক্লিয়ার করক, আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপনি গৃহ বিভাগের দায়িত্ব, যদি সচাই যদি একো দুর্বলতা নাই, যদি সচাই যদি একো ভয়ভাব নাই, তেতিয়া আপনি হাজেলার বিরুদ্ধে আমি আপনার বিভাগত যত যত যিমান কেটা কেস করেছো কেসকেটার তদন্ত ঘোষণা করো। এই বস্তুখিনি আনিব দিয়ে দিব হব না, থ্যাংক ইউ। আছিল আসাম পাবলিক ওয়ার্কসর সংবাদমেল প্রতিঘা জেলার বিরুদ্ধে সরব হয়ে পড়েছে আসাম পাবলিক ওয়ার্কস, আর প্রতিঘা জেলার দুর্নীতির বিরুদ্ধে সংবাদমেল সম্বোধন করে APW। অভিজিৎ শর্মায় কেবল গুরুতর অভিযোগ উত্থাপন করে সংবাদমেলত প্রতিঘা জেলার বিরুদ্ধে।